শীতকাল মানে ঘুরতে যাওয়ার সিজন, আর সেই ঘোরা যদি হয় পাহাড়ে তাহলে তো কোনো কথাই নেই। আর পাহাড়ে বেড়ানো মানে আমাদের কাছে দার্জিলিং কিংবা গ্যাংটক বেড়ানো। বেড়াতে গেলে একটি হোটেলের গুরুত্ব কিন্তু অনেকটাই। আজকের ভিডিওটি গ্যাংটকে এমজি মার্গের কাছে হোটেলের রিভিউ নিয়ে। এই হোটেল যে কোনো অনলাইন সাইট থেকে খুব সহজে বুক করা যায়। হোটেলটি থ্রি স্টার হোটেল হলেও ভাড়া খুবই কম, 900 টাকা প্লাস ট্যাক্সে। একটি ডাবল বেডরুম, তার সাথে থাকবে রুমের জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ। এটি হোটেলের মান অন্য হোটেলের থেকে অনেকটাই বাড়িয়ে দেয়, ভাড়া সিজন হিসাবে বাড়ে কমে। আমরা গোবিগো থেকে দুদিনের জন্য এই হোটেলটি বুক করেছিলাম। আমাদের দুদিনের ভাড়া পড়েছিল উইথ ট্যাক্স 2219 টাকা। আজকে সন্ধান দিতে চলেছি এমন একটি হোটেলে যেটি এমজি মার্ট থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। এই হোটেলটির নাম হলো দ্য সিকিম কন্টিনেন্টাল চেন গ্রুপ। তাহলে চলো হোটেলটি ঘুরিয়ে দেখাই। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা জাস্ট আমাদের হোটেলে পৌঁছালাম, দা সিকিম কন্টিনেন্টাল হোটেল জেন গ্রুপ। বাইরে থেকে তো ভীষণ ভালো লাগছে, আমরাও হোটেলের রেটিং দেখে গোবিগো থেকে বুক করেছিলাম। এখন চলো দেখি ভেতরে গিয়ে কেমন হয়। এক্সকিউজ মি স্যার, মলয় মন্ডল কে নাম সে, মলয় মন্ডল কে নাম সে হোটেল বুক হ্যায়। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে, খুব সাজানো গোছানো পরিপাটি, আর হোটেলের সাথে রেস্টুরেন্ট আছে। চলো ঘুরিয়ে দেখাই তোমাদের। ওয়েলকাম টু দ্য সিকিম কন্টিনেন্টাল। চেক আউট টাইম 11:00 AM। এটা পিওর ভেজ হোটেল, বসার খুব সুন্দর প্লেস, রিসেপশনটা খুব সুন্দর। এখানে লেডিস জেন্টস বাথরুম করা আছে, ওয়াশরুম আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে রেস্টুরেন্ট আছে হোটেলের সাথে। ওয়াও, দারুণ সাজানো গোছানো, খুব সুন্দর। আর চারিদিকে দেখছি গৌতম বুদ্ধের শোপিস, খুব ভালো লাগছে। এখান থেকে দারুণ লাগছে, জাস্ট মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ এর কিছুটা অংশ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পারো। এই রেস্টুরেন্টে বসে খাবার মজা নিতে পারো, তার সাথে তোমরা ভিউটাও দেখতে পারো, দারুণ। মানে পাহাড়ি এলাকায় এলে মনটা জাস্ট ভরে যায়, মানে অন্যরকম হয়ে যায়, মনে হয় যেন পাহাড়ি গন্ধে কোথাও হারিয়ে গেছি। সিঁড়ি দিয়ে উঠতেও এই ভিউটা দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে, যেখানেই তাকাই পাহাড় আর পাহাড়। হাই, বাহ, খুব সুন্দর প্লেস। এখান থেকে তো রোড সাইডের ভিউ দেখা যাচ্ছে, এখানে বসে সবাই মিলে আড্ডা দেওয়া যেতে পারে। পুরো উডেন ফার্নিশিং, জাস্ট ওয়াও। তোমরা চা কফি খেতে পারো, এখানে বসে আড্ডা মারতে পারো, দারুণ। আর চারিদিকে গৌতম বুদ্ধের এই শোপিস গুলো দেখে খুব ভালো লাগছে, মনটাই শান্ত হয়ে যাচ্ছে, মানে ডেকোরেশনও অসাধারণ। এবারে আমাদের রুমটা দেখি। আমাদের 207 রুম, 206 207।
অন্ধকার, কিন্তু অন্ধকারে যেইটুকুনি দেখতে পাচ্ছি ভীষণ ভালো লাগছে। ওয়াও, দারুণ! জাস্ট ফাটাফাটি একটা হোটেল। আমরা প্রথমেই যেটা চেষ্টা করি যে আমরা হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাই কিনা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার একটা অংশ দেখা যাচ্ছে, তোমাদের দেখাই। ওয়াও ওয়াও ওয়াও, মানে কোনো কথা হবে না, এত অসাধারণ একটা মানে হোটেল যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ এর কিছুটা অংশ তোমরা দেখো, জুম করে দেখাচ্ছি তোমাদের। আর আমরা প্রথমেই যেটা ভাবি যে রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে, তো সত্যি রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি, আর ডাবল কিং সাইজ বেড। ওয়াও, ভীষণ সফট, একটা এসি ব্ল্যাঙ্কেট আছে, আর খুব সুন্দর করে ডেকোর করা, ডেকোরেশন খুব সুন্দর এদের। দুটো টাওয়াল দিয়েছে, দুটো বালিশ আছে, কুশন আছে, আর এখানে লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট করার, টিফিন করার জন্য দুটো চেয়ার টেবিল দেওয়া। এখানে বেড সাইড ক্যাবিনেট আছে, এখানে একটা টেলিফোন দেওয়া, আর মেনু কার্ড। এটা তো একটা ভেজ রেস্টুরেন্ট, তোমাদের মেনু কার্ডটা দেখাচ্ছি খুলে। দামও অতিরিক্ত হাই ফাই যে তা কিন্তু না, মানে বাইরে যে পরিমাণ দাম এখানে তার থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম দাম। আর যদিও আমরা এখানকার খাবার মানে এই হোটেলের খাবার এখনো টেস্ট করিনি, তবে আশা করি হোটেলটা এত সুন্দর, কোয়ালিটিও খুব ভালো হবে। 40 ইঞ্চি এলইডি টিভি, দারুণ জাস্ট। আর এদিকে মিরর আছে, এদিকে জামা কাপড় রাখার জন্য ওয়ার্ড্রব আছে, এখানে একটা ইলেকট্রিক কেটল আছে, এখানে জলের ব্যবস্থা আছে, তাছাড়াও আছে টি কফি বানানোর জন্য সরঞ্জাম। আর এখানে একটা আছে গ্লাস, দারুণ লাগছে। এবারে যেটা আমরা দেখবো, বাথরুমটা কেমন। বাহ, বাথরুমটাও খুব সুন্দর। ওয়াও, এখানে স্যানিটাইজ ফর ইওর প্রোটেকশন, মানে প্রোটেকশনের জন্য স্যানিটাইজ করা আর কি, সিল করা কুমোর দেওয়া। এখানে গিজার, শাওয়ার, এখানে দেওয়া জামা কাপড় রাখার জন্য র‍্যাক, আর বেসিনটাও খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রেখো, আর যদি নতুন হও চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখনকার মতো বাই বাই।